আমি এটার দাম রাখতেছি মাত্র 750 টাকা, তার 2500 টাকা বিক্রি করতেছি। বিজনেস করতে হলে কি এরকম গবেষণা লাগবে না? অবশ্যই লাগবে। তারা মানে স্ক্রিনশট নিতে সুবিধা হবে, একটু যদি ভালো করে দেখাও। আর বডি লোশনগুলো ইদানিংকালে যেগুলো আসবে দেখবেন SPF লেখা থাকে, কারণ কি সবচেয়ে বেশি চলছে আছে ভিটামিন সি, যেটা এটা বেশি চলছে। ভিটামিন সি এটা হচ্ছে বিজি। আচ্ছা, এটাও 400 টাকা, এটাও 400 টাকা, 400, এটাও 400। হেয়ারের যত সমস্যা হচ্ছে এটা শীতকালে বেশি হবে, চুল ঝরে পড়ছে, যাদের ড্যামেজ তারা এটা ইউজ করতে বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আজকের এই নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি সুলাইমান মামুন, আর ক্যামেরার পিছনে আছে জুনাইদ আবেদিন। বরাবর মতো আজকে চলে এসেছি আবারও সেই প্রিমিয়াম কসমেটিক্সের সিএম ভাইয়ের কাছে। তো আজকে জানাবো এই সিএম ভাইয়ের কাছে কি কি আপডেট এসেছে বা নতুন নতুন কি পণ্য এসেছে, যেহেতু সামনে শীত আসছে, সেই শীত উপলক্ষে কি কি পণ্য এসেছে সেইগুলোর আপডেট আপনাদেরকে দিব এখন সিএম ভাইয়ের কাছ থেকে। তো এখন চলে যাচ্ছি সিএম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো, সুস্থ আছেন তো? জি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের অনেকগুলো ভিডিও আছে আমাদের এই চ্যানেলে আপনার, তো সেই কারণে অনেকেই আপনাকে চিনেন, নতুন করে মানে নাম বলতে হয় না, চেহারা দেখলেই জানেন সবাই ওনার নাম হলো সিএম ভাই। তো সিএম ভাইয়ের কাছ থেকে এর আগের যেই ভিডিওগুলো আপনারা দেখেছেন সেই ভিডিওগুলোকে দেখে আশা করছি অনেক উপকৃত হয়েছেন, যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন কিংবা চেয়েছেন কিংবা সিদ্ধান্ত নিয়েছেন এই ভাইয়ের ভিডিওগুলো দেখে। কী কারণে সিদ্ধান্ত নিতে পেরেছেন, যেটা আমি কিছুটা ধারণা করতে পেরেছি যে উনি এই সকল যেই কসমেটিক্স আইটেমগুলো নিয়ে বা স্কিন কেয়ার আইটেমগুলো নিয়ে কথা বলে সেগুলোর ব্যবহার বিধি সহ কীভাবে কী কাজ করে সকল তথ্য দিয়ে থাকেন। তো সেই কারণে আপনাদের পাশাপাশি আমিও কিন্তু আস্তে আস্তে শিখে যাচ্ছি। তো আজকে আমি দেখবো যে আসলে উনি কোন আইটেমগুলো নিয়ে কথা বলে। আর যদি এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন তাহলে অবশ্যই আমার পাশাপাশি আপনারাও এখান থেকে কিছু হলেও শিখতে পারবেন। তো ভাই আজকে কি আইটেম নিয়ে কথা বলবেন? জি আজকের আইটেম তো হচ্ছে মূলত শীতের আইটেমগুলো নিয়ে কথা বলবো, বাট আমি আগে কিছু বলতে চাই বিজনেস নিয়ে। আমি যেসব আপুরা দেখছেন অলরেডি ভিডিও, তাদের অনেকেই 5000-3000 টাকা নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছে, আর না বলে দিয়েছি একটু আপডেট করেন বাজেটটা, তাহলে হচ্ছে শুরু করা যাবে। বাট এখন চিন্তা করলাম যে আসলে শুরু যদি না করে, কনফিডেন্স যদি না আসে, তাহলে আসলে বিজনেসটা আগাতে পারবে না। সো আপনারা যে যে সমস্যা নেই সামনে থেকে পণ্য দেওয়া হবে, যাদের না করা হয়েছে তারা যদি আবার কথা বলেন কোনো সমস্যা নেই, পণ্য দেওয়া হবে। আর আরেকটা কথা বলা হচ্ছে যে অনেক আপুরে বলে যে ভাই আমার অনেক বড় স্বপ্ন যে বিজনেসটা দাঁড়া করাবো, একটা শোরুম দিব আমার এলাকায়, এরকম অনেক স্বপ্ন সবাই দেখে। এখন আমি বলি যে আমি মূলত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি স্বপ্ন বলে কোনো শব্দ হয় না, এটা হচ্ছে একটা প্ল্যান, একটা বিগ প্ল্যান, নট এ বিগ ড্রিম। এটা বিগ প্ল্যান করতে হবে, আপনার প্রসেস ঠিক রাখতে হবে, পণ্যের প্রসেস ঠিক রাখতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন দেখতে হবে, দেন হচ্ছে আপনি একটা বিজনেসে দাঁড়া করে দিতে পারবেন। এখন নিয়মিত কিন্তু আপডেট আপডেট পণ্য আসবে নিয়মিত, আর আপনার কিন্তু এগুলো দেখতে হবে যে কোন পেজ কী আসছে। এগুলো আপনি আমাকে জিজ্ঞেস করলে হবে না যে ভাই কী আসছে আজকে, আমার কাছে তো এই যে মেরিন VIP-র বডি লোশনটা আছে, এটা 100% অরিজিনাল, 100% নতুন আসছে, একদম নিউ, এটা হচ্ছে একদম নিউ। এখন এটা যে আসছে আমি এটা কীভাবে জানছি, বা এই এখন কীভাবে জানলাম এটা, আমি এই সম্পর্কে আসলে বুঝলাম কীভাবে, আমি দেখলাম 4-5টা পেজ এটা আনছে, বিজনেস করতেছে ভালো, আমি এটার দাম রাখতেছি মাত্র 750 টাকা, তারা 2500 টাকা বিক্রি করতেছে। 2500? জি 2500 টাকা পার পিস বিক্রি করতেছে। আচ্ছা, তো এখন আপনি বলুন যে বিজনেস করতে হলে কি এরকম গবেষণা লাগবে না? অবশ্যই লাগবে। কোন পেজ কখন কী এনে কোনটা দিয়ে লাভ করছে এটা সম্পর্কে আপনার বিস্তর ধারণা থাকতে হবে। তো এই ধারণা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না, এই ধারণা আপনি সবসময় আমার থেকে পাবেন না। কারণ আপনি আমাকে বলতে হবে যে শ্যাম ভাই এই পণ্য নতুন আসছে, যখন আমার যদি ভালো লাগে আমি কিন্তু আপনার জন্য এটা নিয়ে আসবো, সবাইকেই দিব এনে, বাট আপনি যখন আমাকেও ধারণা দিবেন, এই যে একটা যোগাযোগ যে একটা মাধ্যম, এটার মাধ্যমে কিন্তু বিজনেস গ্রোথ হবে, তাহলে হবে না। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার বডি হোয়াইটেনিং, আর এটা হচ্ছে সরাসরি অরিজিনাল থাইল্যান্ড থেকে এসেছে। আচ্ছা, আর এটা হচ্ছে 250 গ্রামের, আর SPF লেখা আছে 50+, সো হচ্ছে দিনের বেলা ইউজ করা যাবে। এটা হলো মেরিন, মেরিন ব্র্যান্ডের। জি জি জি, আর এটার নাম হচ্ছে VIP। জি জি, এটার নাম আমরা সবাই VIP নামেই চিনি। আচ্ছা জোনাইদ, যদি একটু ভালো করে দেখাও, এই যারা আমাদেরকে এখন দেখছেন তারা মানে স্ক্রিনশট নিতে সুবিধা হবে, একটু যদি ভালো করে দেখাও। তো এইটার মূলত কি কি কাজ করে বা কিভাবে ইউজ করতে হয়? আচ্ছা, এটা হচ্ছে দিনে রাতে যখন ইচ্ছা আপনি দিতে পারবেন, কারণ SPF দেওয়া আছে, বাট দিনে বেলা দিলে কোনো সমস্যা নেই। কারণ বডি লোশনগুলো ইদানিংকালে যেগুলো আসবে দেখবেন SPF লেখা থাকে, কারণ কি
অনেকে আগে বডি লোশনগুলো নিয়ে একটা অবজেকশন দিত যে হচ্ছে দিনে ইউজ করা যায় না, রাতে ইউজ করতে হয়। এখন সারাদিন কাজ করে মানুষের অলসতা লাগে, রাতে ইউজ করতে অনেকেরই হচ্ছে আনকমফর্টেবল ফিল হতো, এখন আর ফিল হয় না, কারণ এটা এসবিএফ দেওয়া আছে। আরেকটা বিষয় আমি আপনাকে স্পষ্টত বলবো, এটা দেওয়ার নিয়মটা, এটা দেওয়ার নিয়মটা হচ্ছে রাতে সুন্দর করে পরিষ্কার হয়ে, সবাই বলে যে গোসল করে পরিষ্কার হয়ে দেন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করেন, সকালে উঠে আবার গোসল করে ফেলেন। আচ্ছা, তাহলে ফলাফলটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে আসবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে ক্যাথিডল, এটি এই ব্র্যান্ড সম্পর্কে আমরা সবাই জানি, আর এই লোশনগুলো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বাট এটা বলি এটার চাহিদাটা এত পরিমাণ বাড়ছে, যে এত পরিমাণ বাড়ছে কী বলবো, আমার আসলে জানা নাই। মাত্র 150 ml লোশন এবং স্কিন টাইপ বেঁধে কিন্তু তিনটাই ভিন্ন, যেমন এটা বেশি চলছে, ভিটামিন সি আছে এটার মধ্যে, এখন অনেকে এটা স্যুট করছে, বাট অনেককে আবার এটা স্যুট করছে, বাট সবচেয়ে বেশি চলছে আছে ভিটামিন সি, যেটা এটা বেশি চলছে ভিটামিন সি, আর এটা ভিটামিন ই, জি জি, আমি কিন্তু এটা বলবো না এজ এ ব্যবসা হিসাবে যে এটা আসলে যে এটা বেশি চলে এটা নেন। এখন আপনি আমি কেউ কেউ বললে মনে করি যে পরামর্শ দিতে হবে যে আসলে না না এটা কেন দিচ্ছি না, এটা আমি আপনাকে বলি, কাউকে যদি বলি ভাই এটা বেশি চলে, সে মনে করে এটা বিক্রি করার জন্য। এখন আমার কথা হচ্ছে আপনি গবেষণা করে আসেন কোনটা বেশি চলে, কোনটা কার্যকরী, ওইটা আপনি আমার থেকে নেন, ওইটা না আমার থেকে সবগুলোই আছে, এমন তো না এটা না এটা না এটা, আমার কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে। আর সামনের শীতে এই তুলনাটা হিউজ পরিমাণে চলবে, হিউজ পরিমাণে, এটা গ্রানগুলো এবং টেক্সটাইলগুলো খুবই ভালো এবং শরীরে খুব দ্রুত ভালোভাবে মিশে যাচ্ছে, এই কারণে কাজও ভালো হচ্ছে, এই হচ্ছে কারণ যে এটা বেশি চলবে। আচ্ছা, এটা তো এটা কয়টা সাইজ হয়? এটা সাইজ হচ্ছে একটাই, মানে এই 150 ml ছিল, জাস্ট একটা সাইজই হয়, জি জি। আচ্ছা, তো এইটার এইটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে সবগুলো প্রাইস হচ্ছে 400 টাকা, 400 টাকা করে সবগুলো, জি জি। আচ্ছা, এটাও 400 টাকা, এটাও 400 টাকা, 400, এটাও 400 টাকা, আর এটা বলছিলেন এটা 750 টাকা, 750। আচ্ছা, এখানে আরেকটি এখন আরেকটি বিষয়টা হচ্ছে আমি হচ্ছে এটা নিয়ে একটু দেখা যাচ্ছে, এটা একটা হেয়ার সিরাম, আপনি হেয়ারের প্রোডাক্ট আমার কাছে আরও আগেও দেখছেন এখনও দেখছেন, এটা একটা হেয়ার সিরাম মূলত। আচ্ছা, হেয়ারের বিষয়টা হচ্ছে শীতকালে মানুষের চুল ঝরে খুশকি হয়, হেয়ারের যত সমস্যা হচ্ছে এটা শীতকালে বেশি হয়, এটা আমরা পরিলক্ষিত করছি। তো হেয়ারের জন্য নতুন নতুন কিছু আনছি, যেমন জুনিয়র ভাই যদি একটু দেখেন এখানে জাফরান অয়েল আছে, জাফরান অয়েল আগে অনেক কাজ করতো, জি জি জি, অনেক কাজ করতো জাফরান অয়েল, এখনও কাজ করে, বাট কাউকে কাজ করে কাউকে করে না, এই কারণে হচ্ছে যে আমরা শুধু থাইল্যান্ডের হেয়ার প্রোডাক্ট যেগুলো ওগুলোর মধ্যে ফোকাস করছি, এটা অরিজিনাল থাইল্যান্ডের। তারপর আমরা হচ্ছে এই পণ্যটা দেখাবো, এটা হচ্ছে হেয়ার ড্যামেজ, যাদের ড্যামেজ হচ্ছে যে চুল আগাগোড়া ফেটে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার খুশকি হচ্ছে, চুল ঝরে পড়ছে, যাদের এই ড্যামেজ তারা এটা ইউজ করতে পারে, মানে চুলের যত সমস্যা আছে ড্যামেজ, এটা হচ্ছে সম্পূর্ণ চুলের গোড়া এবং চুলের মানে সম্পূর্ণ চুলের মধ্যে আর কি। আগে যেগুলো তেল আকারে ছিল ওগুলো হচ্ছে চুলের গোড়ায় দিতে বলতাম, বাট এটা কিন্তু তেল আকারে না, ঠিক আছে, এটা একটা ক্রিম আকারে, এটা ক্যারোটিন আছে এটার মধ্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ চুলে মিক্স করে দিবে, সকালে উঠে শ্যাম্পু করে ফেলবে, আর এটা নিয়মিত ইউজ করার ফলে ভালো ফলাফল পাওয়া যায়। চুলের যে ড্যামেজগুলো আছে, ড্যামেজ চুলের বিষয়গুলোই হচ্ছে এটা কাজ করবে, অন্য কোনো বিষয় না। আর এটা হচ্ছে সিরামটা দেখালাম, এখন বিভিন্ন আপুদের সাথে কথা বলতে চাচ্ছি একটু বিষয় নিয়ে, যে দোকানটা আপনি আমাকে ফোন দিলে আসলে পাওয়া যায় না, ঠিক আছে, বাট আপনি আমাকে মেসেজ করতে পারেন সব সময়। সো আপনারা যারাই ফোন করতে যাচ্ছেন দোকান টাইমে, তারা একটু মেসেজ করে নেবেন, তাহলে হচ্ছে বেটার সুবিধা হবে যোগাযোগের আমার, 9টার পরে করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, অনেক আপুরে বলে আপু 2 পিস 3 পিস 1 পিস করে নেওয়া যাবে কি না, আমি তখন কখনোই বলি না যে নেওয়া যাবে, বা কখনোই বলি না নেওয়া যাবে না, এরকম কোনো কিছুই বলি না, আমি জাস্ট জিজ্ঞেস করি আপনার বাজেটটা কত, আপনার বাজেট যদি 5000 আপনার বাজেট 7000, হ্যাঁ আচ্ছা ঠিক আছে 7000 টাকা, 7000 টাকার পণ্য নেবেন সব কিছু মিক্স করে, আচ্ছা ঠিক আছে নিন, এটা হচ্ছে প্রসেস। কিন্তু অনেক আপুরাই রাফ অ্যান্ড টাফ আগে জিজ্ঞেস করবে যে এটা 1 পিস নেবো, এটা 2 পিস নেবো, আর বেশিরভাগ আপুরাই হচ্ছে কি একটা চালাকি করে, এটাই হচ্ছে আমি মূলত বলতে যাচ্ছি, নিজের জন্য নিবে ইউজ করার জন্য, কিন্তু দাম চাচ্ছে কি পাইকারি, আমার সমস্যা নেই দিতে, আপনি 5000-6000 টাকা বন্ধ আমি পাইকারি দামে দিব। তারা বলে কি যে আগে আমি একটা নিয়ে ইউজ করে দেখি, যদি হয় তারপরে আমি এটা নিয়ে বিজনেস করি। আসলে কিন্তু যারা রিয়েল বিজনেস ওম্যান তারা কিন্তু এটা করে না,
তারা 20টা পণ্য নিয়েছে, 12টা পণ্য নিয়েছে, 13টা পণ্য নিয়েছে, তাদের নিজের জন্য একটা রেখে রেখে দিয়েছে, রেখে ওইটা ইউজ করছে, বাকিগুলো বিক্রি করে দিচ্ছে। কিন্তু যারা আসলেই খুচরা কিনতে আসে তারা এটা বলে যে আমি একটা নিয়ে আগে ইউজ করি দেখি, দেন যদি ভালো হয় তাহলে আমি অন্যগুলো আরও নিব, হিউজ পরিমাণে নিব। কিন্তু তারা কিন্তু একবার নেওয়ার পরে তাদের আর কোনো খবর থাকে না। তারা আমি কিন্তু ভালো করে বুঝেছি, কারণ এতদিনের বিজনেস অভিজ্ঞতায় চিনতে পারি। এখন তাদের আমি বলি দেখেন সত্যবেলা বিজনেস করেন, আমি কিন্তু মিথ্যা বলে কোনো বিজনেস করি না, সত্যবেলা বিজনেস করেন, আমি আপনাকে দিব বাইকের দামে, দিব হয়তো 5-10 টাকা বেশি দিব, আর কিচ্ছু না। তো এই হচ্ছে বিষয়টা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আশা করছি নতুন যে প্রোডাক্টগুলো এসেছে বিশেষ করে শীতের জন্য, সেই আইটেমগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। তো এই প্রোডাক্টগুলো নিতে গেলে অবশ্যই ভিডিওতে দেখানো এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর এখানে আমি যেই মার্কেটিতে আছি এখানে মূলত সবচেয়ে বেশি প্রবলেম হলো নেটওয়ার্কের, মোবাইল নেটওয়ার্কের, এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না, সেজন্য ওনার সাথে যোগাযোগ করতে গেলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে, কিন্তু সেটা ফোন দিয়ে নয়, সেটা হলো হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই এই ওনাকে পেয়ে যাবেন। আর স্পেশালি রাতের যখন ওনার দোকান বন্ধ হয়ে যায় মানে 8টার পর থেকে আবার ওনাকে হোয়াটসঅ্যাপে পাবেন, কারণ তখন আবার উনি বাসায় চলে গেলে তখন কিন্তু সারা রাত ওনাকে ডিস্টার্ব করতে পারবেন, সেটা হলো মানে রাতের বেলা, কারণ উনি তখন নেটওয়ার্ক থাকে, সকল কিছু থাকে। তো যাই হোক, এর আগে যারা ওনার কাছ থেকে মাল নিয়েছেন তারা অবশ্যই ওনার মাল সম্পর্কে জানেন যে এখানে আসলে অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে কিনা, আপনার বিজনেস কতটুকু গ্রো হচ্ছে ওনাকে দিয়ে। ওনার কথাগুলো শুনে যারা বিজনেস শুরু করেছেন অলরেডি তাদের মতামত আশা করছি আমার ভিডিওর কমেন্টে। তো আশা করছি সেই কমেন্টগুলো আপনারা ওয়েলিংলি দিবেন, তাহলেই আমরা সেই কমেন্টগুলো মানে আপনাদের সেই কমেন্টগুলো নিয়েও আমরা আরেকটি ভিডিও বানাবো, সেখানে আপনাদের কথাগুলো আমরা তুলে ধরবো। এবং অবশ্যই সেই কথাগুলো যদি সিএম ভাইও জানতে পারে ওনারও ভালো লাগবে, যে আপনি ওনার কথা অনুপাতে, ওনার কথা শুনে, ওনার পরামর্শ বুঝে তারপর আপনি বিজনেস শুরু করেছেন, সেটা ওনার ভালো লাগবে। তো আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। তো সিএম ভাই, তো আজকের এই পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে। তো এই সিএম ভাইয়ের কাছে আমরা আবার চলে আসব বিভিন্ন আপডেট নিয়ে, নতুন নতুন তথ্য নিয়ে। সেই তথ্যমূলক ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিতে হবে, তাহলেই আপনি আমাদের পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অথেন্টিক আইটেমের সাথে থাকুন। ধন্যবাদ।